এখনকার বিশ্বটা এমন যে গ্ল্যামারাস মানে চাকচিক্যময়, এবং যারা চাকচিক্য থেকে দূরে ওদেরকে এরা মানুষ মনে করে না। তো তারা মনে করে ওরাই সভ্য আর আমরা সব অসভ্য। পশ্চিমারা মনে করে ওরাই হচ্ছে সভ্য জাতি পৃথিবীর আর আমরা অসভ্য, ওরা আমাদেরকে সভ্যতা শেখাতে আসে। যেমন আমরা যদি ইস্তেঞ্জা করি পানি দিয়ে, তাদের কাছে মনে হয় অসভ্য। টিস্যু পেপার দিয়ে করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন মনে হয় সভ্য। আমরা যখন খাওয়া দাওয়া করি হাত দিয়ে খাই, আবার খাওয়ার পর আঙ্গুল চেটে খাই, প্লেট চেটে খাই, ওরা দেখে বলে কি অসভ্য। কথা বুঝতে পারছেন? কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আসবেন পৃথিবীতে, আবার তিনি ইনশাল্লাহ থাল চেটেই খাবেন, আঙ্গুল চেটেই খাবেন, তিনি শেখাবেন সভ্যতা কাকে বলে। ওরা আমাদের সভ্যতা শেখায়, তারা মনে করে ওরা সিভিলাইজড পিপল আর আমরা আনসিভিলাইজড। এই জন্য দেখবেন সব সংস্কৃতি অপসংস্কৃতি ওখান থেকে সরাই পড়ছে, মিলাই দেখাচ্ছে আপনাকে। এই যে সারা বিশ্বে সুদ চলছে কোত্থেকে আসছে? বাংলাদেশ থেকে আসছে, ও ইউরোপিয়ান সিভিলাইজেশন থেকে আসছে, পশ্চিমা বিশ্ব থেকে আসছে। সারা বিশ্বে পর্নোগ্রাফি চলছে না? সারা বিশ্বের যেখানে যাবে পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি কোথা থেকে প্রডিউস হয়, উৎপন্ন হয় কোথা থেকে? এখান থেকে, এই দেশ থেকে, ওই দিক থেকে। সারা বিশ্বে দেখবেন গ্লোবাল শিরিক চলছে, প্রত্যেকটা সেক্টরে শিরিক। এই শিরিকগুলো দেখবেন ওখান থেকে বেরোচ্ছে। আপনি যে সেক্টর দেখেন, মাদকের সেক্টর দেখেন, পর্নোগ্রাফি দেখেন, বেহায়াপনা দেখেন, ফ্রি মিক্সিং দেখেন, মেয়েদের অবাধ বেলাল্লাপনা দেখেন, সবগুলোর উৎস হচ্ছে পশ্চিমা সভ্যতা। আপনার চোখ ভালো করে দেখেন, ওই দিক থেকেই সমস্ত ফিতনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।